কথিত উন্নয়নের নামে নদী দখল ও দূষণ চলছে বলে অভিযোগ করেছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। তারা বলেছেন, দেশের অন্যান্য নদীর মতো কক্সবাজারের মহেশখালীর কুহিলিয়া নদীর উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। এখনই পদক্ষেপ না নিলে কুহিলিয়া নদী বাঁচানো যাবে না, নদী পারের মানুষের জীবন জীবিকায় বিপর্যয় নেমে আসবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুণী মিলনায়তনে আয়োজিত কুহিলিয়া নদীর অধিকার শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জানি না কিভাবে কুহিলিয়া নদীকে ভরাট করে কোন অভিষ্ট তার কোন লক্ষ্য পূরণ করলো এবং কোন এই অনেকগুলো লক্ষ্যকে পিছিয়ে দিল, যেখানে দারিদ্রতা, যেখানে আমাদের কর্মহীনতা, আমাদের অনেক লোক এখান থেকে মহেশখালী থেকে মাইগ্রেট করছে। আমাদের উন্নয়নকে অবশ্যই করতে হবে এবং সেটা যেন নদী এবং পরিবেশ রক্ষা করে হয়। সুস্পষ্ট বক্তব্য হলো আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে, আমরা আমাদের উন্নয়ন সহযোগী যারা আছে তাদেরকে স্বাগত জানাই, কিন্তু সেই উন্নয়নের নামে যে স্ট্যান্ডার্ড উন্নয়ন বিধি এবং পরিবেশগত মানমাত্রার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটি তারা তাদের দেশের জন্য মেনে চলে, সেই একই স্ট্যান্ডার্ড নিয়ে যাতে তারা বাংলাদেশে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে আসে। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী রক্ষায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে আদেশ সে অনুযায়ী আইনের প্রয়োগ করে কুহিলিয়া নদী রক্ষা করা জরুরি। প্রকৃতি এবং তার যে রিসোর্স এবং সেটিকে সংরক্ষণ এবং পাহাড়কে রক্ষা করা, গাছ কাটা বন্ধ করা, এসবগুলো বিষয়ে কিন্তু ওই সময়ও আমি গভর্নমেন্টকে বহু রিপোর্ট দিয়েছি, অর্গানাইজেশনকে আমি চাঙ্গা করার চেষ্টা করেছি এবং আমি নিজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আইন প্রয়োগ করেছি দাঁড়িয়ে থেকে। সো এইটি বললাম আমি, এই কারণে এর মধ্যেই আসলে সমাধান নিহিত আছে, কারণ পানি প্রতিবেশ এগুলো নষ্ট হবে, অথচ এ যাতে নষ্ট না হয় এটা যেন উত্তম রূপে সংরক্ষিত হয় এবং টাইমলি যাতে অ্যাকশন নেওয়া হয় সেটার জন্য কিন্তু আমাদের মহান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের আদেশ রয়ে গেছে। একই সাথে আমাদের যে মহান পার্লামেন্ট, জাতীয় সংসদ, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আইন করেছেন। কুহিলিয়া নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।